100 দিনের কাজের বকেয়া টাকা ও আবাস যোজনার টাকার দাবিতে রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই ধর্ণা কর্মসূচিতে যোগ দিতে গেলেন আরামবাগ পৌরসভা ও তার পার্শ্ববর্তী এলাকার তৃণমূল নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী, আরামবাগ উপপৌর প্রধান মমতা মুখার্জি, হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। আজকে রাজভবন চলো অভিযান, আমাদের দলের তরফ থেকে যে ডাক দিয়েছে সেই অভিযানে আমরা আরামবাগ থেকে সব কর্মীদের নিয়ে রাজভবন যাচ্ছি। কতজন মানুষ যাচ্ছে এবং কটা বাস করেছে? আমরা 4টে বাস ছাড়ছি আর 17 জন মানুষ যাবে। রাজ্যপাল রাজভবনের সামনে যে ধর্ণা মঞ্চ, আমরা সেই পর্যন্তই আমাদের যাব আজকে। আমাদের আজকে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, আমরা প্রত্যেকে একসাথে সমস্ত কর্মীরা, মানে তৃণমূল কংগ্রেসের যারা একনিষ্ঠ কর্মী এবং আমাদের কাউন্সিলররা প্রত্যেকে আমরা বাসে করে যাচ্ছি আমাদের এই ধর্ণা মঞ্চে। যে অন্যায় হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির সাথে, আপনারা প্রত্যেকে দেখেছেন, ন্যাশনাল যে চ্যানেলগুলো পর্যন্ত দেখিয়েছে, যেখানে একটা আমরা অহিংস পদ্ধতিতে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক থেকে শুরু করে, আমাদের সাংসদ থেকে শুরু করে, মন্ত্রীদের শুরু করে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এবং আমরা সেখানে যে স্মারকলিপি জমা দিতে যাওয়া হয়েছিল সেটা একদম মানে বৈধভাবে এবং তারা পারমিশন দিয়েছিলেন, তারপরেও যেভাবে তাদেরকে অত্যাচার করে পুলিশ বাহিনী, আপনারা প্রত্যেকেই সেটা দেখেছেন, তার তীব্র ধিক্কার আমরা জানাচ্ছি। আমরা প্রত্যেকেই, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমরা আছি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে, তবু আরামবাগ পৌরসভা থেকে আজকে আমরা বাসে করে যাচ্ছি সেই ধর্ণা মঞ্চে সেই স্বামী। কটা বাস নিয়ে যাচ্ছে না কতজন যাচ্ছে? আমাদের বাংলার যে অধিকার, বাংলার মানুষের যে দাবি, সে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লাগাতার আন্দোলনের যে কর্মসূচি নিয়েছে, দিল্লিতে আপনারা দেখেছেন যে কর্মসূচি নেওয়া হয়েছিল, দিল্লিতে দিল্লির পুলিশ আমাদের কেন্দ্র সরকারের নির্দেশে যেভাবে নির্মমভাবে আমাদের নেতা এবং কর্মীদের ওপর ব্যবহার করছে, মহিলাদের ওপর, তার পরবর্তী পর্যায়ে আমাদের নেতা দিল্লি থেকে ফিরে এসে আমাদের এই দাবি নিয়ে রাজ্যপালের সাক্ষাৎ প্রার্থী হয়ে আজকে ধর্ণা দিয়েছেন রাজভবনের সামনে। গত 3 দিন ধরে এই ধর্ণা চলছে। আজকে আমরা এই হুগলি জেলা থেকে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন ব্লক এবং টাউনের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থক এবং জব কার্ড হোল্ডারকে সঙ্গে নিয়ে আমরা ওই রাজভবনের ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে বর্তমানে আমাদের আরামবাগ শহর থেকে, এখানে আরামবাগ শহরের চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ এখানে কাউন্সিলরগণ, অন্যান্য নেতৃত্ব, আমাদের এখানে যে বাস করা হয়েছে টোটাল 5টা বাস এখন এখান থেকে ছাড়ছে, তা দিয়ে আমরা কর্মী সমর্থকদের দিকে নিয়ে এই বাসে তুলে দিয়ে আমরা ওই কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের এই ধর্ণা মঞ্চে অংশগ্রহণ করার জন্য। পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।